আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কিভাবে হজম শক্তি বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকমের খাবার ব্যবহার করা যায় তো আমরা যা খাই সেটার মাধ্যমে আমাদের শরীর নির্ধারণ হয় না আমরা বরঞ্চ আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো হজম করার পর সেগুলো থেকে যেই পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করা হয় সেই পুষ্টি উপাদানগুলোই আমাদের শরীরে ব্যবহার হয় সেজন্যই আপনারা যদি ঠিকমতো হজম করতে না পারেন তাহলে সেই খাবার খাওয়ার কোনো মানাই হয় না তো আজকের ভিডিওতে কিছু খাবার বিশেষ খাবার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো যেগুলো খেলে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে হজম শক্তি বৃদ্ধি করার জন্য সব থেকে ভালো একটা উপাদান হচ্ছে পাকা পেঁপে অথবা কাঁচা পেঁপে অর্থাৎ যে কোনো রকমের পেঁপে যদি আপনারা খান এই পেঁপের মধ্যে প্যাপেইন নামের একটা বিশেষ ধরনের ডাইজেস্টিভ এনজাইম রয়েছে যেটা হজম করার জন্য ভালো ভূমিকা রাখে এছাড়াও আপনারা খেতে পারেন আনারস কেননা আনারসের মধ্যে ব্রোমালেন নামের একটা বিশেষ এনজাইম রয়েছে এটাকে ডাইজেস্টিভ এনজাইম বলা হয় এই এনজাইমটা শরীর শরীরের হজম শক্তি বৃদ্ধি করার জন্য সহায়তা করে এছাড়াও শরীরে প্রোটিন যেগুলো আমরা খাই যেগুলো ডিম মাছ মাংস এগুলোর মাধ্যমে যে প্রোটিনগুলো ইনটেক নেই প্রোটিনব করার জন্য অর্থাৎ শোষণ করার জন্য ভালো ভূমিকা রাখে এই আনারস আর এই ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল সেন্টারের একটা গবেষণা অনুযায়ী এই আনারস যারা নিয়মিতভাবে খাবে তাদের স্টোমাক অর্থাৎ পাকস্থলিতে গ্যাস হওয়ার সম্ভাবনা কম হবে পাকস্থলিতে অ্যাসিডিটির সমস্যা কম হবে হার্ট বার্ন হবে না এবং ডায়রিয়ার সমস্যা থেকেও তারা দূরে থাকতে পারবে এছাড়াও আপনারা হজম শক্তি বৃদ্ধি করার জন্য ত্রিফলা খেতে পারেন আপনারা জানেন যে ত্রিফলা হরিত কি বহেরা এবং আম কি মিলিয়ে ত্রিফলা তৈরি হয় তো ত্রিফলা আপনারা কিভাবে খাবেন সেটা সম্পর্কে জানতে হলে আপনারা এই যে দেখুন আমরা আমি একটা আমলকি সম্পর্কে ভিডিও তৈরি করেছি এই ভিডিওটা থেকে দেখে নেবেন এই লিঙ্ক থেকে তো ত্রিফলা নিয়মিতভাবে খেলেও আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে আর ত্রিফলা যদি খেতে না পারেন শুধুমাত্র আমলকি খেলেও মোটামুটি অনেক ভালো কাজে দেবে হজম শক্তি বৃদ্ধি করার জন্য এছাড়াও আপনারা হজম শক্তি বৃদ্ধি করার জন্য নিয়মিতভাবে দই খেতে পারেন ইনটেস্টাইনের মধ্যে যেই ব্যাকটেরিয়া রয়েছে ইন্টেস্টাইনে কিন্তু দুই ধরনের ব্যাকটেরিয়া রয়েছে ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া তো এই ভালো ব্যাকটেরিয়াগুলো হজম শক্তি বৃদ্ধি করার জন্য ভালো উপকার করে তো এই আমরা নিয়মিতভাবে দই খেলে শরীরের মধ্যে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি পাবে এবং হজম শক্তি বৃদ্ধি পাবে এছাড়াও আপনারা আদা খেতে পারেন কেননা আদা মেটাবলিক রেট ইনক্রিজ করার জন্য অনেক ভালো কাজ করে এবং আদা শরীরকে টক্সিন মুক্ত করতে সহায়তা করে অর্থাৎ শরীরে বিভিন্ন রকমের যেই বিষাক্ত পদার্থগুলো শরীরে জমা হয় সেই পদার্থগুলোকে বের করে দেওয়ার জন্য ভালো ভূমিকা রয়েছে আদা আপনারা আদা ইচ্ছা করলে চায়ের মাধ্যমে খেতে পারেন অথবা সরাসরি চিবিয়েও আদা খেলে ভালো কাজে পাবেন এবং এছাড়াও আপনারা রসুন খেতে পারেন রসুনেরও ডিটক্সিফাই করার ক্ষমতা রয়েছে শরীরকে রসুন হজম শক্তি বৃদ্ধি করার জন্য ভালো উপকারে দেয় এবং এছাড়াও রসুন কিন্তু অ্যান্টিভাইরাল একটা উপাদান যেটা অর্থাৎ ভাইরাসের বিরুদ্ধে কাজ করার ক্ষমতা রাখে এছাড়াও ঠান্ডা হাসি কাশি এগুলো থেকেও দূরে রাখার জন্য ভালো ভূমিকা রাখে আর হজম শক্তি বৃদ্ধি করার জন্য সেটা হচ্ছে যে আপনার পেট যেন সবসময় ক্লিয়ার থাকে আর পেট ক্লিয়ার রাখার জন্য আপনাকে অথবা এই এগুলো আছে এগুলো এগুলো খেতে পারেন খেলে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে আর এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেই ফাইবারগুলো আপনার টয়লেট নরম করার জন্য অনেক ভালো ভূমিকা রাখবে এছাড়াও হজম শক্তি বৃদ্ধি করার জন্য আপনারা বাংলায় ঘৃতকুমারী বলা হয় এবং ইংলিশে এটাকে অ্যালোভেরা নামে পরিচিত এই অ্যালোভেরা খেতে পারেন এই অ্যালোভেরার মধ্যে বিভিন্ন রকমের পুষ্টিকর উপাদান রয়েছে যেগুলো হজম শক্তি বৃদ্ধি করার জন্য ভালো উপকারে দেয় আর এই অ্যালোভেরা কিভাবে খেতে হয় সেটা সম্পর্কে আমার একটা ভিডিও আছে এই ভিডিও থেকে আপনারা দেখে নেবেন এই যে এই লিঙ্ক থেকে এছাড়াও হজম শক্তি বৃদ্ধি করার জন্য আপনারা বাঁধাকপি খেতে পারেন কেননা বাঁধাকপিতে প্রচুর পরিমাণে সালফার রয়েছে যা দেহ ডিটক্সিফাই করার জন্য অনেক ভালো ভূমিকা রাখে এবং বাঁধাকপির বিভিন্ন এনজাইম রয়েছে যেগুলো হজম শক্তি বৃদ্ধি করার জন্য ভালো কাজে দেয় তো পরিশেষে একটা কথা বলবো সেটা হচ্ছে যে হজম শক্তি বৃদ্ধি করার জন্য কোনো রকমের শর্টকাট কোনো উপায় নেই যে আপনি যে কোনো কিছু একটা খেয়ে নিলেন সেটা আপনার হজম শক্তি বৃদ্ধি করলো এরকম না কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে আর শাক সবজিগুলো অনেকেই দেখা যাচ্ছে যে রান্না করে খেতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা শাক সবজিগুলো বয়েল করার পর সেগুলোকে জুস করেও খেতে পারেন এই যে দেখুন শাকসবজি কিভাবে জুস করতে হয় সেটা সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে এই ভিডিও থেকে আপনারা দেখে নেবেন যে কিভাবে শাকসবজির জুস খেতে হয় আর শাকসবজির জুস যদি আপনি নিয়মিতভাবে খান আর অন্যান্য যেই কথাগুলো বললেন সেগুলো যদি ফলো না করেন শুধুমাত্র শাকসবজির জুস খাওয়ার মাধ্যমেই আপনি আপনার হজম শক্তি যথেষ্ট পরিমাণে ইনক্রিজ করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ